চলে এসেছে রোজা আর সারা দিন রোজা থেকে যদি ইফতারি টেবিলে এরকম একটি ড্রিঙ্ক পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই এই ড্রিঙ্কটি খাওয়ার পরে মন প্রাণ দুইটি কিন্তু ঠান্ডা করে দেবে আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিশরীয় লেমন মিন্ট এটা কিভাবে তৈরি করতে হয় তা এখানে আমি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সামান্য কিছু উপকরণ দিয়ে এই ড্রিঙ্কটি তৈরি করা যায় এই যে এখানে আমি সবকিছু নিয়েছি এখানে আমি দুইটা লেবু নিয়েছি টুকরো করে আপনি আপনার সাইজ মতো ইচ্ছে মতো কেটে নিতে পারেন এখানে আমি দুইটাই কেটে নিয়েছি তারপরে নিয়েছি শশা এখানে আমি ছোট সাইজের একটি শসা দিয়েছি যদি আপনারা বড় যে শসা ব্যবহার করতে চান তাহলে অর্ধেকটা ব্যবহার করবেন তারপর নিয়েছি আদা এখানে দুই ইঞ্চি পরিমাণে আদার টুকরো নিয়েছি এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তারপর নিয়েছি পুদিনা ফাতা এখানে আমি এক কাপ পরিমানে পুদিনা পাতা ধুয়ে রেডি করে রেখেছিলাম তো এখানে আমি সব কিছু নিয়েছি এখানে কিন্তু বেশি কিছু লাগে না এই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর একটি ড্রয়িং তৈরি করতে পারবেন তো এখানে আমি একটা বাটিতে কিছু পানি নিয়েছি এখন এই সবগুলো লেবু দিয়ে লেবু থেকে আমি রসগুলো বের করে নিচ্ছি আপনারা চাইলে এমনি তো নিতে পারেন পানির দরকার নেই মানে আপনারা আপনাদের ইচ্ছে মতো জুসগুলো বের করে নেবেন এই ড্রিঙ্কটি এক গ্লাস খেলে হয় না দুই গ্লাস খেতে হয় মানে এক গ্লাস খেলে মন ভরে না প্রথমে আমি এটা তৈরি করার পরে আমার কাছে এত বেশি ভালো লেগেছে মানে আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আপনাদের কাছে হয়তো মনে হবে এত এই সব উপাদান দিয়ে তৈরি করলে না জানি এটা কেমন হবে তবে আমার কাছে এত ভালো লেগেছে আমার বাচ্চারা পর্যন্ত পছন্দ করেছে এখন সবগুলো আমি একসাথে করে ব্ল্যান্ড করে নেব আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি তারপরে লেমন জুসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি পরে আমি আরো কিছু পানি অ্যাড করে নেব এখন সামান্য কিছু পানি দিয়ে এটাকে আমি ব্ল্যান্ড করে নেব তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আপনারা টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে ওটা না করলে ভালো তারপরে দিচ্ছি আমি চিনি পরিমাণ মতো আপনারা যে যেমন চিনি খান ওইরকম আন্দাজ করে দিয়ে দেবেন তারপরে এখন একসাথে আমি ব্ল্যান্ড করে নেব একদম মিহি করে করে নেব যাতে কোনো আস্ত থাকবে না এই যে আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি কিন্তু আরো পানি অ্যাড করবো আমি এগুলাকে একটা চাটনি দিয়ে ছেঁকে সুন্দর একটা গ্রান আছে এখানে কিন্তু সব ধরনের গ্রান জাতীয় জিনিসই ব্যবহার করা আছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই যে আমি সবগুলো কিন্তু ছেঁকে নিয়েছি আমার ছেঁকে নেওয়া শেষ হয়েছে একদম পাতলা একটা কাপড় দিয়ে আবার একটু ছেঁকে নিয়েছি আমি তা একদম ফ্রেশ হয়ে গিয়েছে এই এই এখন একটা গ্লাসে আমি আমি পরিবেশন করে করে নেব প্রতি বছর রমজানে থাকি এটা কিন্তু গরমে আপনারা ট্রাই করতে পারেন অনেক বেশি ভালো লাগবে একদম মন প্রাণ ঠান্ডা করে দেবে আশা করি আপনারা এটি ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু আপনারা কিন্তু এটা খাওয়ার পরে বলতে পারবেন না এটার স্বাদটা দেখুন এই অনেক সুন্দর কালার এসেছে একদম গ্রিন সবুজ এত বেশি ভালো লেগেছে আমার কাছে টেবিলে যদি কয়েক ধরনের কালারের থাকে তাহলে তো আর কোনো কথাই নেই একদম মন প্রাণ কিন্তু ঠান্ডা হয়ে যায় সাথে এটি তো আ থাকবেই তো আশা করি আপনারা এটি ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজ আমার ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম